একটি দেশে বা জনগোষ্ঠীতে সাম্প্রদায়িক চেতনা তখনই গড়ে ওঠে যখন সংখ্যা গুরু সম্প্রদায় কোনো না কোনো সংকটে পড়ে সেই সংকট থেকে পরিত্রাণ পাবার জন্যে ক্ষুদ্র সম্প্রদায় যারা অভিবাসী তাদের বিরুদ্ধে খড়গহস্ত হয় যেমন ধরুন প্রথম মহাযুদ্ধের পর ইংল্যান্ডের আর্থ সামাজিক পরিস্থিতি খুব বিপন্ন হয়েছিল তখন সব রাগটা কিয়ে পড়ল ইংল্যান্ডে অভিবাসী বসবাসকারী কালো মানুষদের উপরে তখন কালো মানুষদের ধরে ধরে জাহাজ বোঝাই করে আফ্রিকায় ফেরত পাঠানো শুরু হলো হিটলারের কথা বলে আছে হিটলার জার্মানির যাবতীয় দুর্গতির জন্য ইহুদেরকে দায়ী করলো ইহুদের দিকে গ্যাস চেম্বারে ঢুকে হত্যা করলো এখন ট্রাম্প কিন্তু একই কাজ করছে আমেরিকায় কিন্তু ট্রাম্প আমেরিকা ফার্স্ট বলতে গিয়ে আমেরিকা অ্যালোন দিকে যাচ্ছে যেটি কখনোই সম্ভব নয় ইতিহাসের বিপরীত স্রোতে তিনি সাঁতার দিচ্ছেন এবং আমেরিকা ধ্বংসের দ্বার প্রান্তে সামাজিকভাবে অন্তত আমি বলবো আছি সে একই কাজ ভারতে হচ্ছে রোহিঙ্গাদের ব্যাপারে আশ্রয় দিয়ে মানবিকতা নজির আমরা তৈরি করেছি কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক এবং রাজনীতি মানব মানবিকতা দিয়ে চলে না ছোট্ট একটি জায়গায় যেখানে রাতে বিদ্যুৎ থাকে না তারা অপরাধ প্রবাণ এমনিতে আরও অপরাধী হয়ে উঠবে তাদের ব্যবস্থাপনার যে নীতি বা সুস্পর্শ কর্মকাণ্ড আমাদের করা উচিত ছিল আমরা করিনি এখন সংকটে পড়েছি এখন সামনে আসছে আসাম এই রোহিঙ্গাদের সংকট যদি সমাধান না হয় অচিরেই এই এলাকাটি বাংলাদেশ সহ অস্থিতিশীল উগ্র হয়ে উঠবে কারণ এখানে মুসলিম জঙ্গি যারা আইএস আল কায়দা কিন্তু সক্রিয় আছে এখানে তো এই এলাকা যদি জঙ্গি হয়ে ওঠে তাহলে শুধু বাংলাদেশ নয় মিয়ানমারের জন্য সংকট চীনের জন্য সংকট ভারতের জন্য তো হবেই তো এই ব্যাপারটি বাংলাদেশকে বোঝাতে হবে তাহলে বিশ্ব সম্প্রদায় সক্রিয় যেমন গত পরশু দিনে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী বললেন যা কিছু করার দরকার আমরা করব এটা সব বায়বীয় বিয়ে